আজকের আমাদের ভিডিওটা আলোচনার টপিক হলো মাত্র দুই হাজার টাকা ইনভেস্ট করে যে দুই মাসের মাথায় দশ গুণ প্রফিট করার একটা ওয়ে আমি আপনাদেরকে বলতেছি তো বেসিক্যালি এই ভিডিওটা শেয়ার করার আরেকটা উদ্দেশ্য হলো আমি একটা হচ্ছে কোর্স চালু করছি কোর্সের ভিতরে দেখা গেছে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে এখানে আপনার দুই হাজার টাকার এখানে প্রয়োজন পড়ে দুই হাজার টাকা কিংবা দেড় হাজার টাকার আপনার প্রয়োজন পড়ে কিন্তু দুই হাজার এবং দেড় হাজার টাকা ইনভেস্ট করে দুই থেকে তিন মাসের মাথায় সেখান থেকে দশ পনেরো হাজার বা বিশ হাজার টাকা আমরা ওয়েবসাইটটা বিক্রি করে সেখান থেকে আমরা আয় করতে পারবো কিনা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই যদি আপনি এ ধরনের নিত্য নতুন টিক্স এন্ড টিক্সের হচ্ছে ভিডিওগুলো মিস না করতে চাইলে আপনি যদি আমার চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন হচ্ছে এ ধরনের আইডিয়া গুলো পাওয়ার জন্য আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো দুই হাজার টাকা ইনভেস্ট করে দশ থেকে বিশ টাকা আমরা ওয়েবসাইটটা সেল করে ইনাম করতে পারবো কিনা এক্স্যাক্টলি এই পয়েন্টে আমি কথাবার্তা বলতে চাচ্ছিলাম যে আসলে সত্যি হ্যাঁ আপনি যদি প্রফারভাবে কাজ করেন প্ল্যানিং ভাবে কাজ করেন আপনি এখান থেকে মাস বি আপনার ওয়েবসাইটটা সেল করে আপনার আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা কিংবা পঁচিশ তিরিশ হাজার টাকা আপনার ইনকাম হবে প্ল্যানিংটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছি ওয়েবসাইটটা ডিজাইন থেকে শুরু করে আইডিয়া থেকে শুরু করে কোন ধরনের প্রোডাক্ট আপনারা সেল করবেন সেই প্রোডাক্টগুলোর লিস্ট সহ সব কিছু বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে একটা কোর্স আকারে সেটা দিয়ে যাচ্ছি ইভেন আপনারা জানেন যে আমি এই সফলভাবে যারা সম্পূর্ণ করতে পারবে তাদেরকে আমি বলছিলাম হচ্ছে পাঁচটা মোবাইল তাদেরকে আমি দিব মানে যারা ইনকাম দেখাতে পারবে রিয়েল প্রুভমেন্ট দেখাতে পারবে তারাই শুধুমাত্র জন বিজয়ী আছে যারা হচ্ছে পাঁচটা মোবাইল পাবে এই মোবাইলগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদেরকে আকর্ষণ ধরে রাখার জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকে যে হিমন ভাই আমরা ওয়েবসাইটটা কোথায় সেল করবো ওয়েবসাইটটা আপনি কোথায় সেল করবেন ওয়েবসাইটটা আপনি চাইলে আমার কাছেও কিন্তু সেল করতে পারেন আবার দেখা গেছে ওয়েবসাইটটা আপনার বন্ধুদের কাছে আপনি সেল করতে পারেন যারা ইন্টারনেট সম্পর্কে অন্তত কিছু জানে এবং বুঝে তারা আপনার আপনি যদি তাদেরকে প্রফিট টা বুঝাই দিতে পারেন যে আপনার ওয়েবসাইটটা কিনলে মানুষ কি কি প্রফিট পাবে এই বিষয়টা যদি তাদেরকে বুঝাতে পারেন তো আমার মনে হয় সবাই আপনার ওয়েবসাইটটা কিনবে তাদেরকে যদি বুঝাতে পারেন আপনার ওয়েবসাইটটা কিনলে তাদের প্রফিট টা কোথায় আপনি যদি সেই বিষয়টা যদি পুঙ্গানুপুঙ্ক ভাবে যদি বুঝতে পারেন আপনার যে কেউ আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে যারা অনলাইন সম্পর্কে টুকটাক বুঝে সবাই কিন্তু আপনার ওয়েবসাইটের পিছনে টাকা খরচ করে কিনে নিবে এই উত্তরটা আমি আপনাদেরকে দিলাম আমি ওয়েবসাইটটা সেল করার একটা হচ্ছে পূর্ণাঙ্গ সমস্যা নাই এটা হচ্ছে আমি পরবর্তীতে দেখাবো এগুলো নিয়ে চিন্তা বা টেনশন করার কোনো কিছুই কারণ নাই আপনি যদি আজকে দুই হাজার টাকা ইনভেস্ট করেন দুই থেকে তিন মাস পর আপনি সেখান থেকে পাঁচ ছয় হাজার টাকা সাত হাজার টাকা ইভেন অনেকে দেখবে আপনার প্ল্যানিংটা যদি ভালো হয় মার্কেটিং পলিসি যদি ভালো হয় আপনি এখান থেকে

তো ভিডিওটা কেমন লেগেছে আমার এই কথাবার্তা গুলো আপনার কতটুকু হচ্ছে মনে আহ মানে আসর লাগাতে পারছে সেটা একটু আপনার জানাবেন আর এই কোর্সটা আপনি হান্ড্রেড পার্সেন্ট এখনো করতেছেন কিনা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ডেফিনেটলি আপনি হান্ড্রেড পার্সেন্ট এই কোর্সটা মানে ফলো করতেছেন না কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আগের ভিডিও গুলো কে কতটুকু বুঝেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে ভিডিও নিয়েছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে নতুন সব ইমার্জি ভিডিও নিয়ে সো গাইস বাই বাই